সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অন্য অবিজেপি রাজ্যগুলি কেন্দ্রীয় সরকারের পাঠানো দলের সাথে সহযোগিতা এবং সমন্বয় রাখলেও এই রাজ্য সরকার প্রথম থেকেই কেন্দ্রীয় দলের সাথে অসহযোগিতা এবং শেষ পর্যন্ত কেন্দ্রীয় দলকে স্বীকৃতি দিলেও তাদেরকে এমন এমন জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা তারা করছে যাতে তারা সত্য জানতে না পারে, আসল জায়গাগুলো থেকে তাদের দূরে রাখার একটা ষড়যন্ত্র হচ্ছে। কেন করছে? এই রাজ্যের যে করোনার সংকট তাকে লুকিয়ে রাখবার জন্য এই জিনিস রাজ্য সরকার করছে। যদি রাজ্য সরকার সব সঠিক কাজ করত, করোনা নিয়ে উপযুক্ত গাইডলাইনকে মেনে নিত, যদি রাজ্য সরকারের রেশনিং ব্যবস্থা ঠিক থাকতো, যদি লকডাউনে সোশ্যাল ডিস্টেন্স ঠিকঠাক মেনটেন হতো, তাহলে লুকোনোর কোনো ব্যাপার নেই। কেন্দ্রীয় দল আসুক কি আন্তর্জাতিক দল আসুক, অসুবিধা কোথায়? আসলে রাজ্যের রন্ধ্রে রন্ধ্রে গলত, আর সেই গলতকে ধামাচাপা দেওয়ার জন্যই কেন্দ্রীয় টিমের বিরোধিতা করছে রাজ্য সরকার। এটা মমতা ব্যানার্জির একটা চালাকি। আমি মনে করি এই বিরোধিতার চেষ্টা করেও কিছু হবে না, তার কারণ কেন্দ্রীয় সরকার সারা দেশের মানুষের জন্য দায়বদ্ধ, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গবাসীকে রক্ষার জন্য দায়বদ্ধ। অতএব মমতা ব্যানার্জি আগুন নিয়ে খেলা করতে পারে, মমতা ব্যানার্জি করোনাকে লুকিয়ে এক ব্যাপক সংকটকে নিমন্ত্রণ দিতে পারে, কিন্তু কেন্দ্রীয় সরকার মুখ বুঝে তা সহ্য করতে পারে না। সেই কারণে যত দূর যেখানে করা দরকার তা কেন্দ্রীয় সরকার করবে এবং করিয়ে ছাড়বে, এটা আমাদের বিশ্বাস। সেই কারণে কেন্দ্রীয় প্রতিনিধি দল আরো বিভিন্ন জায়গা ঘুরুক, সমস্ত রাজ্যের যে অচল অবস্থা সেটাকে সরজমিনে তারা দেখুক এবং এর নিদান করুক, এটাই আমরা চাইছি। হাজার চেষ্টা করেও কেন্দ্রীয় সরকারের এই টিমের উদ্দেশ্যকে মমতা ব্যানার্জির সরকার পাঞ্চাল করতে পারবে না, এটাই আমাদের বিশ্বাস।